সবাইকে শুভেচ্ছা। এখন বিকেল 3:30 বাজে, তো এতদিন বৃষ্টি নেই, আজকে বৃষ্টি পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি, তো জোরে নামে না বৃষ্টি আর কি, আকাশটা মেঘলা, তো মনে হয় আগামীকাল থেকে পুরো দামে বৃষ্টি হবে, পূর্বাভাস পাওয়া গেছে আবহাওয়ার, আজকের দিকে কিছুটা শুরু হয়েছে হালকা পাতলা। তো আমি হাটে গেছিলাম আজকে মঙ্গলবার, হাটের দিকে দুটা তেলাপিয়া আনছি বড় বড়, পূজার মাই বৃষ্টির অবসরে কাজ নাই তো কি করবো, তো পূজার মাই আর পূজা আর দীপ, তো কথা ঘুমাইছে দুবার খাওয়া দাওয়া করিয়ে, তো বিদ্যুৎ চলে গেছে, তো এখন বিদ্যুৎ চলে গেছে, তো এই অবসরে আর কি পূজার মাই গেছে, তাহলে একটু চুট ডাকাত পুলিশ খেলে রয়েছি, চুট ডাকাত পুলিশ, তো ওই যে কাগজে চুর ডাকাত পুলিশ লিখবো, তিনটা কাগজের মধ্যে লিখবো, তারপরে ওই কাগজ মুড়ে, কাগজ মুড়ে রেখে দেবো, ওটা শখ করবো, শখ করার পরে তিনটা সরাই দেবো, দেওয়ার পরে আর কি যে যেটা ধরে ধরলে পরে তারপরে খুলে দেখবো কে কার হাতে কি পড়লো, যদি চুর পরে তাহলে শূন্য, আর হলো ডাকাত 80, ডাকাত 90, আর পুলিশ 80, তো চুর হলো শূন্য, তো খেলাটা হলো তিনজনের খেলা, চারজনের খেলা কেন, চারজনের না, আচ্ছা তাহলে আমিও সংশোধন করবো আর কি, তো আপনাদের খেলাটা দেখাবো, চুর ডাকাত পুলিশের খেলা, চুর ডাকাত পুলিশ হবে তিনটা, আবার আড়া কি থাকবো, বাবু থাকে, বাবু, ও বাবু, পুলিশ ডাকাত চুর, বাবু তো 100, পুলিশে 80, ডাকাতে 90, চুরে শূন্য, আচ্ছা আমি তো জানি মানে তিনজনই খেলাম যাই, তাহলে আজকে আমরা ভুল খেলছি, তো আমি অংশগ্রহণ করবো, মুখ কথা যেহেতু ঘুমাইছে এখন আমার অংশগ্রহণ করতে হবে জায়গায়, তো দেখি খেলাটা কীরকম জাকজমক হয় আপনারা দেখেন, তো পূজার মা এর আগে খেলছিল, তা সুর হয়েছিল বেশিরভাগই, তো এর মধ্যে কোনো প্রাইজ ট্রাইজ নাই, কে হারে কে জিতে এই ডালি খেলা, আমরা ছোটোবেলায় খেলাইতাম ওই যে কী করে ওটা জানি, ওই লুডো খেলাইতাম আর খড়ি দিয়া ওই যে কী যে বানাইতো ওটার কয় কী মারাস নি গো কী কয় ওটারে, চারকুট্টি তাকলে বলে ওগুলো খাইতাম ছোটোবেলায়, চারকুট্টি আর হলো লুডো এগুলাই খেলাইতাম, এখন বর্তমানে আবার এটাই আছে চোর ডাকাত পুলিশ বাবু, তো আপনারা একটু দেখেন দ্বীপ আছে, দ্বীপ লিখতেছে কাগজের মধ্যে, চারটা কাগজ বানাইবো, ওই চারটা কাগজের মধ্যে লিখবো বাবু চোর ডাকাত পুলিশ লিখবো, তারপরে ওটা বাস করে মুড়াইবো, তারপরে ওটা চালন করবো মানে চাইলে দেবো, তারপরে যে যেটা ধরে তারপরে খুলবো, খুলে দেখবো যে কি পড়ছে কার হাতে, পুলিশ পড়লে সুরে বিশ্বাস নাগবো, কেরা সু কোন ডাকাত আর সুরের মধ্যে বিশ্বাস নাগবো, পুলিশ বলে কেরা সুর আর কেরা যে ডাকাত, যে পুলিশ পাইবো ওই বলবো যে কার হাতে কি পড়ছে, সুর সুর কে খুঁজবো পুলিশে, যদি ঠিক মতো বলতে পারে তো তো বললো, আর না বলতে পারলে শূন্য পাইবো, তো প্রথমে খেলা শুরু করবো, প্রথম ভাই খেলাটা শুরু করবো, প্রথম দিয়ে খেলাটা শুরু হলো, এই যে সামনে না 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 এটা নিবেন না, আমি বাবু প্রথমে, আমি বাবু প্রথমে 100 আমার জন্য, আমি পুলিশ কেনা আমি শূন্য, পূজা পুলিশ ছিল,
আমি বাবু, আমি পুলিশ। বাবু বেশি বাবু ফাঁস করার সমস্যা না, থাকবো না মা বসতেছে, পরে দেখাবো লাস্টের খেলার দিকে শেষের দিকে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। তো এখন বিকেল 5:30 বাজে গেছে, তো সন্ধ্যার সময় পূজার ভাবে নাইকাম বাজাইছে। তো নাইকাম মানে যে মাছ নিয়েছে। তো লুডু খেললে তো বৃষ্টি হইলো, দুপুরে খাওয়া দাওয়ার পরেই হালকা একটু বৃষ্টি হলো, মনে করছিল হাটে যাবো না, কিন্তু আবার বৃষ্টি লেগেছে গা, হয়তো হাট থেকে ঘুরে আসি। আমি সে জানো আমার বাড়িতে আছে সবই, কিন্তু তারপরে আমার ভালো লাগবে না, মনটা খুব সমস্যা নিয়েছি, মানে কিছু খাওয়ার নিকে, মানে তো কোনো কাজ নেই, কাজ থাকলে সে কাজের মধ্যে থাকলে খাওয়াটা একটু বিরাম থাকে, তো কাজ নেই, মন করে একটু ভাজা পোড়া অন্যান্য জিনিস খাই। তো তার জন্য আর কি যে নিয়ে আসি দুধে তেলাপিয়া মাছ, তো তেলাপিয়া মাছ নিয়ে এসে কয়েকটা দিয়ে সব বানিয়ে দেও, মানে বড়া বানিয়ে দেও, পাতার বড়া খাই, ফুলের বড়া খাই, প্লাস মাছের বড়া বানিয়ে দেও। তো দেখো মানে চেষ্টা করা যদি পারি মাছগুলাকে কেটে নই, তো জোড়াও খেলে নিয়ে আবার নৌকায় গেছি কথা দ্বীপ পূজা, তো অবসর টাইমে একটু খেলাও ভালোই লাগে, খারাপ লাগে না। তো মাছ কেটে নই, সন্ধ্যা হয়ে এলো, তো দ্বীপরে পূজার কথা ঘুম থেকে উঠলে পরে নৌকায় গেছাল ঘুরবার নিয়ে, আমি আবার ঘুরে খাওয়াইলাম মাছ নিয়ে শিখেছি, মাছটা কেটে নই কোথায় কেউ কিছু মাছগুলো বড় করে রেখে পেটিটা সারিয়ে রাখলাম আর লেজা না রাখলাম। Thank you.
তো বন্ধুরা মাছ কাটতে কাটতে বিকেলে সন্ধ্যা বয়ে মানে সন্ধ্যা হয়েছি আমি আট উপরে গেলে সন্ধ্যা থেকে এইব আমি নিশিয়ে যে মাছ ডিম আলু সিদ্ধ করলাম মশলা তৈরি ই করলাম বাটলাম কাটলাম মাছের বড়া বানিয়ে দিই কি কয় বুঝাই দেবে মাছ দিয়ে করলে মাছ প্রথমে একটু লবণ মরিচ হলুদ মরিচ তেল দিয়ে একটু জল দিয়ে সিদ্ধ করে নই যাইলো বিস্কুট গুঁড়া করে বানিয়েছি বড় করে কেটে রাখছিলাম মানে একটু জল দিয়ে দিন কথা পূজা ঘোরা করতেছে আলু সিদ্ধ করা ছিল এগুলা সিদ্ধ করছে ওখানে যেতে ভর্তা করবার ছিল তো না এই যে মাছ মাছ গুলো কাটা গুলো ছাড়াইলাম এই যে কাটা নাই সবগুলোকে ওটা ফালাই দিছি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আদা বাটা একটু রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা গরম মশলা বাটা হলুদ শুকনো মরিচ লবণ ফেটে গেছে বাজি আমি তো তুমি বাজো পূজা বানিয়ে দিল বুঝছি মির্চাপের উপরে দেখ তো বন্ধুরা বানানো হয়ে গেল মাছের তো তুলসীতলায় সন্ধ্যা দেখানো হয়েছে মা আগে দেখাইছে দুইটা আগে দিছিলাম দুইটা হয়ে গেছে তো লাল লাল করে ভেজে নিলাম তো অন্ধকারে আইছে তো ভাজা হয়ে গেছে মোটামুটি একদম
তো বন্ধুরা, তো তার মাই বানাইলো মাছের চপকটারে, আলু দিয়া, মাছ দিয়া, ডিম দিয়া, তারপর টুস বিস্কুট উপরে দিয়া চপ করছে আর কি। তখন সন্ধ্যা ঘনিয়ে গেছে, সন্ধ্যা তোর সময় অনেক যে জল খাবার হিসাবে আয়োজন আজকে মনে করে যে নিম কিনে গেছে না বোঝান গরম গরম তো মজা লাগবে। সন্ধ্যাকালীন জনসভা খুব সুন্দর হয়েছে, আজকে বলতে হয় সবাই সুস্থ থাকবেন।